আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা হচ্ছে টিভিএস এক্সেল 100 যে হেভি ডিউটি। তো এই বাইকটা এখন রোডে প্রচুর দেখা যায়। তো এই বাইকটা আসলে কত মাইলেজ দেয় সবাই আপনার আমার কাছে প্রশ্ন করেছে যে এটা কত মাইলেজ। তো মাইলেজ তো আসলে ওইভাবে বলা সম্ভব না, ট্যাঙ্কিতে তেল ভরে এবং মাইলেজটা বলা যে এত কিলো এটা মাইলেজ দিচ্ছে। তো মাইলেজ টেস্ট করতে হলে অবশ্যই এরকম একটা বোতল লাগে। তো এটাতে আমি 100 ml অক্টেন নিয়েছি, আর এটার যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা যাবে যে জায়গায় যে কার্বুরেটরের যে লাইনটা সেই জায়গায়, আর কার্বুরেটরের লাইনটা খোলা থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন চাবিটা, এই চাবিটা কিন্তু অফ করা আছে আর পাইপটাও খোলা আছে। শুধু আমি এই পাইপটা লাগিয়ে দিব এবং এই চাবিটা অন করে দিব, তাহলে এটার থেকে তেল যাবে, ট্যাঙ্কি থেকে কোনো তেল আসবে না। আর এটাতে আমি তখন ই করে রাখবো যে কত কিলো এখন আছে আর কত কিলো 100 ml ফুয়েলে কত কিলো গেল। তার আগে আমি একটা কাজ করব, যেটা হলো কার্বুরেটরে যে তেলটা এখন জমা আছে সেই তেলটাও খরচ করে নিতে হবে, তা না হলে একুরেট মাইলেজ বোঝা যাবে না। একেবারে মোটরসাইকেলের কার্বুরেটরে কোনো ফুয়েল থাকবে না, সেই অবস্থায় পাইপটা লাগিয়ে তেল ছেড়ে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে যে কাজটা করব যে তেলটা কার্বুরেটরের তেলটা ফুরিয়ে নিব। তো চলুন দেখতে থাকুন। এখন আমি স্টার্ট দিয়ে তেলটা শেষ করে নিব, কার্বুরেটরের যে তেলটা জমা আছে সেই তেলটা শেষ করে নিব। এখন কার্বুরেটরের তেলটা শেষ হচ্ছে। তো আর এই যে আমি এদিকে যদি দেখাই, তেলটা শেষ পর্যায়ে আছে, এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বন্ধ হয়ে গেল, এখন এই পাইপে লাগিয়ে দিলাম, এই যে এই পাইপটাই, আর কার্বুরেটর লাইনটা খোলা। এই লাইনটাই মূলত এই জায়গায় থাকে, এটা ট্যাঙ্কি থেকে এসেছে। তো আমি দিলাম যে লাইনটা, এটা হলো এই মাইলেজ টেস্টিং বোতলের সাথে। এখন এটার তেলটা অন করে দিচ্ছি। তো তেলটা এখন যাচ্ছে, স্টার্ট দিব এখন। স্টার্ট হয়ে গেল বন্ধুরা, কিলো চলেছে 136.8। এটা আমি লিখে রাখছি, 136.8 আছে। তো আমি 100 ml চালিয়ে দেখব কত কিলো হলো এই জায়গায়। তো ওটাতে ওটাকে 10 দিয়ে পূরণ দিলেই হবে যে 1 লিটারে কতটুকু চলে এই বাইকটা।
এই যে দেখতে পাচ্ছেন পুরো খালি হয়ে গেছে। তো কত কিলো চললো? 3131 কিলো পর্যন্ত চলেছে। একশো এম এল এ আমরা পেলাম 4.8 কিলো, তার মানে এটা আমরা 10 দিয়ে পূরণ দিব, কারণ 1000 এম এল এ 1 লিটার হয়। তো আমরা 100 ml দিয়ে 4.8 পেয়েছি, তার মানে আসে 48 কিলোমিটার। 1 লিটারে 48 কিলোমিটার, 48 কিলোমিটার একটু কম মনে হলো, কারণ আমি কিন্তু এটা কোনো মানে সব ধরনের রোডে চালিয়েছি, জ্যামের রোডে, তারপর সব ধরনের রোডে চালানোর কারণে একটু কম এসেছে। যদি আপনারা একটু হাইওয়েতে চালান তাহলে আশা করা যায় 55-60 আসবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।